বিশ তারিখ ভোরাতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সরকারি সরকারি প্রতিনিধি দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিবিসি বাংলা ঠিক কিছুক্ষণ আগে এমন একটি খবর প্রকাশ করেছে খবরে বলা হয়েছে শুক্রবার মধ্যরাতে ছাত্র আন্দোলনের তিনজন প্রতিনিধির সাথে সরকারের তিনজন প্রতিনিধির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয় ওই বৈঠকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি এ সময় শিক্ষার্থীদের কাছে এ সময় শিক্ষার্থীরা সরকারের কাছে আটটি দফা উত্থাপন করেন গণমাধ্যমকে তারা জানিয়েছেন এই আট দফা দাবি না মালা পর্যন্ত কোটা সংস্কারের এক দফা দাবি নিয়ে আলোচনা সম্মত হবেন না তারা সরকারের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে বা যেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষা মন্ত্রী, মহিবুল হাসান চৌধুরী এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত অন্যদিকে ছাত্রদের মধ্য থেকে উপস্থিত ছিলেন সমন্বয়ক শারজিজ আলম ও হাসনাত আবদুল্লাহ এবং সহ সমন্বয়ক তানভীর আহমেদ তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে গতকাল তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে গত কয়েকদিনের হত্যার ঘটনায় দায়ীদের বিচার উস্কানির জন্য ছাত্রলীগ এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনা এবং শিক্ষার্থীদের উপর হামলার সমন্বয় শিক্ষার্থীদের উপর হামলার সময়ে নিষ্ক্রিয় থাকা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এছাড়াও কোটা আন্দোলনকে কেন্দ্র করে দায়ের সকল মামলা প্রত্যাহার এবং জড়িতদের ভবিষ্যতে হয়রানি না করা নিশ্চয়তা বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথোপকথনে যৌক্তিক সমাধানের আশা আশাবাদ ব্যক্ত করেছেন আইনমন্ত্রী আনুসুল হক এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম জানান শনিবারও তাদের শাটডাউন কর্মসূচি চলবে এর আগে বাংলাদেশ সময় রাতে জানা গিয়েছে বাংলাদেশে কারফিউ জারি করা হচ্ছে হয়েছে এবং সেনা মোতায়েন করা হয়েছে এই ভয়াবহ পরিস্থিতি থেকে কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে শেষ রাত মানে মধ্যরাতে জানা গেল সরকারের সাথে কোটা আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সাথে বৈঠক করেছে সরকার এবং এই বৈঠকে যেটি আমরা বুঝতে পারলাম তবে এই বৈঠক থেকে কোনো ধরনেরই সিদ্ধান্তে উপনীত হতে পারেনি কোনো পক্ষেই এবং ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত তাদের আট দফা মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এক দফা যে দাবি রয়েছে মানে কোটা সংস্কার সেই দফায় তারা সম্মত হবেন না আপনারা জানেন এই কোটা সংস্কারের জন্য গত কয়েকদিন ধরে দেশে অরাজকতা তৈরি হয়েছে এরই মধ্যে আন্দোলনের কারণে বিবিসির তথ্য মতে ছাপ্পান্ন জন ছাত্রসহ আরও অনেকেই হত্যা শিকার হয়েছেন এবং দেশ বিদেশে এটি নিয়ে আলোচনা হচ্ছে ব্রিটিশ গণমাধ্যম সহ অন্যান্য প্রভাবশালী গণমাধ্যমগুলোতে বাংলাদেশের চিত্র উঠে আসছে এবং লন্ডনেও বাংলাদেশি যারা রয়েছেন তারাও এর বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা করেছেন এবং প্রতিবাদ জানিয়ে আসছেন এবং সবশেষ যে তথ্য সেটি হচ্ছে সরকারের পক্ষে সরকারের সাথে প্রতিনিধি দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে সেটির কোনো মানে সমাধান হয়নি বা কি ধরনের আলোচনা হইতে পারে হতে পারে সে বিষয়ে কোনো ধরনের মন্তব্য আসেনি মোহাম্মদ আবদুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য